অনিবার্য শাটডাউন থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র, 45 দিনের অন্তর্বর্তীকালীন বাজেট অনুমোদন কংগ্রেসে। একটি নিশ্চিত শাটডাউন থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র, অনিবার্য শাটডাউনের কয়েক ঘন্টা আগে কংগ্রেসে ডেমোক্রেট ও রিপাবলিকান আইন প্রণেতারা সমঝোতায় পৌঁছে 45 দিনের জন্য একটি অন্তর্বর্তীকালীন বাজেট অনুমোদনে সম্মত হয়েছেন। ফলে নতুন অর্থবছরের অর্থ সংকটের কারণে শাটডাউন থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম। শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে ডেমোক্রেট ও রিপাবলিকানদের এই ঐতিহাসিক সমঝোতাটি অনুষ্ঠিত হয়। তবে শর্ত অনুযায়ী এই 45 দিনের মধ্যে ইউক্রেন যুদ্ধে কোনোরকম অর্থ সহায়তা দিতে পারবে না বাইডেন সরকার। আগামী 1 অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের পরবর্তী অর্থবছর। সরকারের ব্যয় মেটানোর জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসে অস্থায়ী বাজেটের একটি বিল উপস্থাপন করা হয়। কিন্তু সেই বিল পাশের বিষয়টি ভেস্তে যাওয়ায় প্রয়োজনীয় অর্থের অভাবে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। এই অবস্থায় ফেডারেল সরকারের শাটডাউন বা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া এড়াতে অস্থায়ী স্টপ গ্যাপ ফান্ডিং বিলের প্রস্তাব দেয় কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের স্পিকার ও রিপাবলিকান পার্টির নেতা কেভিন ম্যাকার্থি। শুক্রবার কেভিন ম্যাকার্থির স্টপ গ্যাপ ফান্ডিং বিলটি উপস্থাপন করা হয়, কিন্তু সেটি পাশ না হওয়ায় রোববার নতুন অর্থবছরের প্রথম দিনেই ফেডারেল সরকারের অনেকগুলো শাখার কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া অনিবার্য হয়ে ওঠে। শেষমেশ শনিবার ডেমোক্রেট ও রিপাবলিকানদের ঐতিহাসিক সমঝোতায় আরেক দফা ভোটাভুটিতে 45 দিনের জন্য অন্তর্বর্তীকালীন বাজেট বরাদ্দের সিদ্ধান্ত হয়।